হিসেব করে চলা মানে কৃপণতা নয়, সামনের দিনগুলোতে টিকে থাকতে হলে একটু তো হিসেব করতেই হবে। বরাবর পুরুষরা একটু বেহিসাবি, তো যেই সংসারে পুরুষরা বেহিসাবি থাকে সেই সংসারে নারীদেরকে হিসেবি হতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ডেইলি লাইফ স্টাইল দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিলাম। এই যে সকালে উঠে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে গাছে পানি দিয়ে মুরগিকে খাবার দিয়ে নিচে চলে আসলাম, পরে দেখি আমার শরীরটা একদম ক্লান্ত লাগতেছে। শরীর যখন ক্লান্ত ভাবছে আজকে রুটি খাবো না, সেই জন্য হলো ডিম পোস্ট করে নিয়েছে আমার জন্য আর ছানাপোনার জন্য, সাথে একটু ছাতু করে নিচ্ছে। আর এই ছাতুটা কিন্তু আমার একদম ঘরে তৈরি করা, দুধ দিয়ে ছাতু খেতে অনেক বেশি কিন্তু ভালো লাগে। আর নিয়েছে এখানে কলা, আর আমি কলা একদমই পছন্দ করি না, তবুও জোর করে খাবো। এইদিকে আমার ছোট্ট ঘুঘুর বাচ্চা হয়েছে। আমি সকালে যখন ঘুঘু পাখিকে খাবার দিতে গেলাম, গিয়ে দেখি একটা ডিম অলরেডি ফেটে বাচ্চা বেরিয়ে গেছে। আমার তো দেখে কি যে আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ সকালটা খুশিতে ভরে গেল। আর এদিকে দেখেন আমার বড় হলো পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। এই মাছ আপনারা কে কে চিনেন কিংবা এইরকমের মাছ কি কখনো খেয়েছেন? এইটা হলো সামুদ্রিক অরিজিনাল পাঙ্গাস মাছ, যা আমি জীবনেও দেখি নাই। এটাই ফার্স্ট টাইম আমার বর বাজারে গিয়ে সকালবেলা যখন পেয়েছে একদম লুফে নিয়েছে। মাছটা কিন্তু সাইজে ততটা বড় নয়, মাত্র 3 কেজি মাছটা, কিন্তু এই 3 কেজি মাছের দাম কত জানেন? 1800 টাকা। মাছের দাম শুনে আমি একদম মাথায় হাত দিয়ে বসে পড়েছি, তাই ছোট ছোট ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি, আর একটু রেখেও দিয়েছি রান্নার জন্য। রান্নার টুক লবণ মাখিয়ে রেখে আমার ভাত হয়ে গেছে, সেই ফাঁকে ভাবলাম আমি একটু ভাতের মার খেয়ে নিই। এভাবে হলুদ কাঁচামরিচ লবণ দিয়ে অনেক ভালো লাগে। এই ভাতের মারটা এভাবে করে নিলে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, তো বাচ্চাদের নিয়ে আমি খেয়ে নিলাম, চলে আসলাম। মাছটা এখন ভালো করে ধুয়ে নেব, তারপর রান্না করব। আমি না এই রকমের পাঙ্গাস মাছ কখনোই দেখি না, এটা একদম ফার্স্ট টাইম। দেখে মনে হচ্ছে যেন একদম পাঙ্গাস মাছের উপরের চামড়াটা উঠিয়ে নেওয়া হয়েছে। মাছটা দেখতে যেমন সুন্দর, দামটাও সুন্দর। তো এত সুন্দর দামের মাছটা আমার তো মনে হয় যেন আমি সাজিয়ে রাখি, এটা আর খাবো না। পুরুষ মানুষ টাকা ইনকাম করে তো, তাই ভাঙতেও তাদের কষ্ট লাগে না, কিন্তু আমার কিন্তু এত টাকা ভাঙতে কষ্ট লাগে রে ভাই। যাই হোক, মাছগুলো রেখে আমার পরিমাণ মতো আমি রেখে দিয়েছি। আমার বর বলে একদম ফ্রেশ মাছ রান্না করো, আমি গরম গরম খেয়ে নেবো। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর সামুদ্রিক পাঙ্গাস মাছে কিন্তু কোনো রকমের বাজে স্মেলটা আর থাকে না। মায়ের বাসায় যখন গেছিলাম, মাও আনছিল, ওই মাছটা এরকম কালার না, কিন্তু মাছটা অনেক মজার ছিল, পেটে ডিম ছিল। আর এই মাছটা তোমার বর কেটে নিয়ে আসছে, এর পেটে ডিম ছিল না কি ছিল তাও তো জানি না। এইদিকে মাছ এপিট ওপিট করে ভেজে নিয়েছে, এবার এখান থেকে তেলটা নিয়ে নিলাম, কারণ তেলটা পর নালে বেশি হয়ে যাবে। তারপর পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর আদা রসুন বাটা দিলাম অল্প পরিমাণ। এরপরে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। এই যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, তারপর দেবো ধনিয়ার গুঁড়ো। এর মধ্যে এখন ঘরে তৈরি করা যে গরম মশলাটা আছে তাও একটুখানি দিয়ে দিলাম, তারপর মশলাটা নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আজকের পাঙ্গাস মাছটা রান্না করব, এর ভিতরে কিছুটা আলুও দেব। তো আমি আলু কেটে ভিজিয়ে রেখেছি, এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু অলরেডি তেলটা ছেড়ে দিচ্ছে, তেলটা যখন বের হয়ে আসছে সে পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে কষাবো ভালো করে। পাশের চুলোতে হলো ঝিঙে তরকারি বসিয়েছি, ঝিঙে আলু পুঁটি মাছ ভেজে তার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এটা অফ ক্যামেরাতেই করেছিলাম। আর এই তরকারিটা এখন হয়েও গেছে, আমি নেড়ে চেড়ে চুলোটা বন্ধ করে দেবো। ওইদিকে আমার আলুটা খুব ভালো কষানো হয়ে গেছিলো, তারপর পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাস, আর আজকে না খুব গরম লাগছিল, আজকে কেন যেন মনে হচ্ছিল যে আবহাওয়াটাই বোধহয় গরম। তো ছেলেকে দিয়ে নিচ থেকে আইসক্রিম নিয়ে আসলাম, এইবার ছানাপোনা আমরা সবাই মিলে আইসক্রিম খাবো একটু রিল্যাক্স মোডে। ঘরে অলরেডি ক্ষীর রয়েছে, চকলেট ফ্লেভার রয়েছে, কিন্তু এই আইসক্রিমগুলো রেখেই আমার কেন যেন এই আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, সেই জন্য এগুলো নিয়ে আসছি। বেশি করে আনাইছি, একটু ফ্রিজে রেখে দেবো, যখন বেশি গরম লাগবে তখন খাবো। আর আমার কোনো গরম আর শীত নাই জানেন তো, প্রচুর শীতের মধ্যেও আমার কেন যেন আইসক্রিম খেতে ইচ্ছে করে, আমার আইসক্রিম এমনিতেও খুব ভালো লাগে। এইদিকে আইসক্রিম খেতে খেতে আমার রান্না কিন্তু একদম শেষ। এখন ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর মাছের ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ফাইনাল হয়ে গেছে আমার মাছের তরকারি। এখন খাওয়ার পালা, এটা যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছে একদমই তেল কম থাকে, সেই জন্য কিন্তু এত তেল ভাসে না, আর আমি তেলের পরিমাণটাও কম রেখেছিলাম। তো এই ছিল আজকে শেয়ারিং, আজকের মতো বিদায় নেবো, কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।